গত সেপ্টেম্বরে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা জোভান ও চিত্রনায়িকা পূজা চেরির কিছু স্থির চিত্র ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে, যেখানে অভিনেতা জোভান ও পূজাকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল। সে সময় গুঞ্জন ছড়িয়েছিল থাইল্যান্ডে গোপনে প্রেম করছেন জোভান পূজা। তবে অভিনেত্রী সে সময় জানিয়েছিলেন এগুলো তার নতুন ওয়েব ফিল্মের কিছু স্থির চিত্র। সেই ওয়েব ফিল্মে এবার আসতে চলছে আগামী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেতে চলেছে ফিল্মটি। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। এটি তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে ফিল্মটির গল্প হলেও এখানে ড্রামা, রোম্যান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েব ফিল্মটিতে জোভান পূজা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়া সহ আরো অনেকে। ওয়েব ফিল্মে জোভানকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা অর্থাৎ সুপারস্টার চরিত্রে। অন্যদিকে ফিল্মটির নাম চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। পরিচালক হিমি জানিয়েছেন পূজা চেরি ও জোভানকে নতুন রসায়নে দেখা যাবে এই ফিল্মটিতে। এদিকে অভিনেত্রী পূজা চেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েব ফিল্মটির টিজার শেয়ার করে পোস্ট দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, পরি আসছে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। সত্য ঘটনার উপর নির্মিত ওয়েব ফিল্মটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন।